গান শুনালে তো আবার কপিরাইট খাবো। গান শুনতে ইচ্ছে করে, ওকে গেমিং সাউন্ড শুনি একটু। She's a gadget, all the boys there can't help it, it's a habit. এই জন্য এবার মিউজিক দিয়েছি, গান দেয়নি। গান দিলে তো কপিরাইট খেয়েছে, যা গান বাজেছিলাম কপিরাইট খেয়েছে, মিউজিক কপিরাইট খেয়েছে। নেটফ্লিক্স ভাই, আমার তো অ্যাকাউন্ট নাই নেটফ্লিক্সে, কি করে দিব? নবাব, ছয় নম্বর আছে কেজিএফ, আট নম্বর আছে পিএলপি, নয় নম্বরে আছে S20 নাকি S20 বুঝতেছি না, যার নামই পাসওয়ার্ডটা ছিল S20।
এখন তাদের ক্লেন নাম H20 না H2O বুঝতেছি না। 10 নম্বর আছে MR, 12 নম্বর আছে FF, 13 নম্বর আছে 968। ওকে সবাই লোপিতে দাবা দাউলাদি লড়ালড়ি করতেছে আর আমি জানালার পাশে বসে একটা বিড়ি খাই। ওকে দেখি কে কোথায় নামে। এখান থেকে পাইলট প্লাজা থেকে যে প্লেনের লোকেশন শুরু হয়েছে গিয়ে থামবে প্রমোটরিতে। ক্লান ওয়ার বড় এগুলা। ও আচ্ছা ক্লান ওয়ার না, ওকে ব্রো ক্লান ওয়ার। এখান থেকে PLB পাইলট প্লাজা, তারা পাইলট প্লাজা নামছে। এখান থেকে সবাই সবার পজিশন নিয়ে ইস ডিস্ট্রিক্টে যাচ্ছে। কারা ইস ডিস্ট্রিক্টে জানি কারা গেল, টাইগার টাইগার ইস ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছে। ডেডলি যাচ্ছে স্পোর্টের দিকে, সবাই সবার পজিশনের মধ্যে এখান থেকে নামছে। আমি একটু ডেডলির খেলাটা দেখতেছিলাম, ডেডলি এখান থেকে স্পোর্ট নামছে। এখানে হয়তো বার কারো আসে নাই, তারা এখানে রিল্যাক্সে। এখানে 12 নম্বর ক্লান একটা ফাইট দিচ্ছে, 12 নম্বর ক্লান আছে FF এর সাথে একটা ফাইট দিচ্ছে ট্রিবল। এখান থেকে ট্রিবুলের একজনকে নক করেছে, 12 নম্বর একজনকে নক করেছে, নক করেছে FF এর দুজনকে নক করেছে। এভাবে এখান থেকে কি করতেছে, এখান থেকে ট্রিবুলের দুজনকে নক করে দিল। ট্রিবুলের তিনজনকে নক করে দিল। এখান থেকে FF পুরাপুরি ট্রেভেলকে ফিনিশ করে দিল। অবশ্য তাদের তিন একজন ফিনিশ ছিল, দুজন নক ছিল, সে একা স্মোকার। স্মোকার এখানে একা ছিল, সে একা, আর একজন ছিল ট্রেভেলার, তাকে ফিনিশ করে দিল। সো সে তার টিমকে এখান থেকে সেভ করলো, পুরোপুরিভাবে সেভ করছে তার টিমকে। কারণ সে যদি এখান থেকে ফিনিশ হয়ে যেত, পুরো টিমটাই ফিনিশ হয়ে যেত, সে এখান থেকে তার টিমকে সেভ করতে বলতে পারি। আমরা ওখানে 10 নম্বর ক্লানের একটা ফাইট দিতেছে, MR এর একটা ফাইট দিতেছে, MR ভার্সেস H2O। এখানে KGF আছে, সামনে KGF আছে, উপরে MR আছে। এখান থেকে 6 নম্বর ক্লান কারা, 6 নম্বর ক্লান KGF এখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। ওকে ভাই ওকে, MR কী করতেছে, MR এখান থেকে নিচে তো ভাই নিচে KGF নাকি। এখানে KGF এবং MR এর একটা ফাইট আমরা দেখব। MR শিমুল ভাই, এখান থেকে KGF টনিক ভাই কি করতেছে, KGF টনিক ভাই এখান থেকে লুট করার চেষ্টা করতেছে। এখান থেকে ফাইট দিতেছে, 13 নম্বরের ভিতরে একটা ফাইট দিতেছে, 968। এখানে একটা ফাইট দেখব আমরা, এখানে তাদের একজন নক আছে। 3 নম্বর ক্লান কারা, এখানে 3 নম্বর ক্লানের সাথে ফাইট হচ্ছে TS এর সাথে। এখানে একটা ফাইট দিতেছে 968 একজনকে এখানে ফিনিশ করে দিল, TS এর একজনকে ফিনিশ করে দিয়েছে, সরি 968 TS এর একজনকে ফিনিশ করে দিয়েছে। TS রাসু ভাই একজনকে এখান থেকে নক করে দিল। এখান থেকে 968 কি করতেছে, 968 পাবজি 96 পাবজি এখানে একজনকে নক করে দিল, TS এর একজনকে নক করে দিয়েছে। এখান থেকে আমি একটু 96 এর খেলাটা দেখব। একজনকে ফিনিশ করে দিছে 96 এখান থেকে মোহিত ভাই, এখান থেকে যাকে ফিনিশ করে দিছে তার বক্স ক্যারেট লুটতেছে। পাশে আর একটা ফায়ার দিতেছে 10 নম্বরের, এখান থেকে TS এর আর একজনকে নক করে দিল। এখান থেকে 968 পাবজিকে নক করে দিছে, KGF এবং MR একটা ফাইট দিতেছে, ওইটা আমরা দেখতে পারতেছি না, ওইটা হয়তো আমরা একটু পরে দেখবো, আগে এই ফাইট দেখি আমরা।
দাও 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 কি করে দাও দাও ফায়ার না দিয়া এখান থেকে কি করতেছে বুঝতেছি না। এখান থেকে কি পাবজিকে পাবজিকে কি এখান থেকে সে রিভাইভ করবে কিনা? শিহাব ভাই আছে এখানে, টিএসএ শিহাব ভাই আছে, সে চলে যাচ্ছে তার প্লেয়ারকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিল। 968 এখান থেকে টিএসকে পুরোপুরি ফিনিশ করে দিল। ওকে আমরা এবার কেজিএফ এর খেলা চলে যাবো, দেখি এখান থেকে কেজিএফ ও ভাই এখান থেকে কেজিএফ ফিনিশ করে দিছে 10 নম্বর ক্লানকে। 10 নম্বর ক্লান কারা জানি ছিল, দেখতে পাচ্ছি না কেন, এমআর ছিল, এমআরকে এখান থেকে ফিনিশ করে দিছে। ওকে এখানে আরেকটা ফাইট দিতেছে, আমরা ওই ফাইটে চলে যাই। এখানে টাইগারের সাথে একটা ফাইট দিতেছে, 12 নম্বর, 12 নম্বর কারা আছে, 12 নম্বর এফএফ এবং টাইগার একটা ফাইট দিতেছে এখান থেকে। এখান থেকে টাইগার হয়তো বা ফল ব্যাক করবে, গাড়ি নিয়ে চলে যাবে, এফএফ স্টুডিয়ামে আছে, তাদের উপর রাশ দেওয়ার জন্য চলে যাচ্ছে। টাইগারের একজনকে নক করে দিল, এখান থেকে এফএফ টাইগারের দুজনকে নক করে দিতে, টাইগারের একজন আছে, সে অবশ্য ওনাদের ক্লানের না, সে ওনাদের ক্লানের না, সে এখানে বসে। এখান থেকে এফএফ পুরো টাইগার ক্লানকে এখানে ফিনিশ করে দিল, পুরোপুরিভাবে ফিনিশ করেছে। 968 এবং কেজিএফ এর ভিতরে একটা ফাইট দিতে পারে, 968 এবং কেজিএফ ভিতরে ফাইট দিতে পারে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো যে আসলে সেখানে তারা ফাইট করে কি না। টনিক ভাই রাস্তার ওই পারেই হয়তো বা 968 আছে, এখান থেকে দেখি তারা আসলে এখান থেকে দেখার চেষ্টা করবে। 968 এর উপরে ফলো করবে, 968 এখান থেকে কি করতেছে, 968 এখানে মোহিত ভাই এখান থেকে উপরে ছাদের উপরে বসে দেখতেছে কি ওটা আছে। নয়ন 968 নয়ন সেখান থেকে হয়তো একজনকে দেখে ফেলছে, টনিক ভাইকে দেখছে এখান থেকে, সে কেজিএফ টনিক ভাইকে দেখছে, সেখান থেকে ফল ব্যাক করে তার পজিশন নেওয়ার চেষ্টা করতেছে, সেখান থেকে ঘুরে হয়তো বা রাশ দেওয়ার চেষ্টা করবে এখান থেকে কেজিএফ এর উপরে। কেজিএফ কি করতেছে, কেজিএফ এখান থেকে তাদের উপরে ফলো করতেছে কি কোথায় আছে সেখান এখান থেকে দেখার চেষ্টা করতেছে। স্মোক করার ঢোকার জন্য মোহিত ভাইয়ের উপরে একটা সিঙ্গেল ট্যাপ, তুষ করে একটা সিঙ্গেল ট্যাপ আসছিল, সে হালকা ড্যামেজ এখান থেকে, হালকা ড্যামেজ তার উপরে হয়েছে, সে এখন কি করবে উপরে উঠে দেখার চেষ্টা করতেছে। আমরা কেজিএফ এর কাছে চলে যাই, দেখি কেজিএফ এখানে বসে কি করতেছে, তারা এখান থেকে ঘরে বসে ক্যাম্পিং করতেছে, তারা এখান থেকে দেখার চেষ্টা করতেছে। 968 এর এখানে নয়ন ভাই হিল করে নিচ্ছে, সে একটু ড্যামেজ খেয়েছিল, সে এখান থেকে পিছন থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছে। নবাবের ফাইট ভাই, নবাব তো এখন কিন্তু ফাইট নেয় নাই, নবাবের ফাইট কীভাবে দেখাবো ভাই? এখানে কেজিএফ কেজিএফ এর ফাইটটাই দেখাচ্ছি আমরা, এখানে কেজিএফ এবং 968 এর ভিতরে একটা ফাইট হয়েছে, এখান থেকে কেজিএফ এখান থেকে একজনকে 968 মোহিত ভাইকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিল। আর দুজন আছে এখানে, নয়ন ভাইয়ের উপরে এখানে একটা স্প্রে হয়েছে, নয়ন ভাই অনেকটা ড্যামেজ, সে এখান থেকে হিল করার চেষ্টা করতেছে। তার আরেকজন আছে পাবজি ভাই, পাবজি ভাই ওয়ার হাউসের ভিতরে আছে, সে এখান থেকে ঘুরে
দেখার চেষ্টা করবে কেজিএফ কোন জায়গায় আছে। আমরা একটু কেজিএফ এর কাছে চলে যাই। কেজিএফ এখান থেকে রাজদার জন্য চলে আসছে। এখানে তারা দেখছিল একজন উঠছে, নাইন সিটিতে একজন উঠছে, এখানে দেখছিল তারা দুজন ওয়ার হাউসের ভিতরে চলে গেছে। নাইন সিক্সের দুজন ওয়ার হাউসের ভিতরে ক্যাম্পিং করতেছে। হয়তোবা উঠাই ফেলবে, অবশ্য তারা জোনের বাইরে। টনিক ভাই এখান থেকে হিল করে ফেলবে। দেখি আর কোথাও কি কোনো ফাইট হয় কিনা। ডেডলি এখান থেকে ডেডলি কি করতেছে, নবাব নবাবে চলে যায়। নবাব সামির ভাই এখানে আছে। তাদের আশেপাশে কি আর কেউ আছে? তাদের আশেপাশে আর কেউ নেই এখানে। ওকে এখানে চলে যায় পিএলবি। এখান থেকে ছাদে বসে ক্যাম্পিং করতেছে, তারা জোনের ভিতরেই আছে। সো নো প্যারা। এখানে H2O কি করতেছে? H2O ভাই এখনও জোনের বাইরে কি করে ভাই? তারা এখান থেকে গাড়ি নিয়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তাদের সামনে হয়তো বা H2O পড়বে, ডেডলি পড়বে। H2O সামনে হয়তো বা ডেডলি পড়বে। ডেডলির সাথে তাদের একটা মোকাবেলা হইতে পারে, দেখবো আমরা করে। এখানে কেজিএফ নবাবের অনেক কাছাকাছি চলে আসছে, হয়তো বা কেজিএফ এর ভিতরে একটা নবাবের ফাইট হবে। দেখি নবাব এখান থেকে ছেড়ে দিচ্ছে কেজিএফ এর উপরে। তারা এখান থেকে গাড়ি নিছে, গাড়ি নিয়ে কি তারা রাশে চলে যাবে নাকি? তারা এই ঘরে ঢুকবে, এই ঘর থেকে হয়তো বা নবাবও গাড়ি নিয়ে চলে আসছে। নবাবের কাছে চলে যায়। ও না, এখান থেকে ডেডলি গাড়ি নিয়ে চলে আসছে। ডেডলির উপরে একটা স্প্রে দিতেছে। এখান থেকে নবাব তাদের উপরে একটা স্প্রে দিচ্ছে। এখান থেকে H2 আছে, এইখানে ডেডলি চলে আসছে, এখানে PLB আছে, নবাব এখান থেকে স্প্রে দিচ্ছে। NDA আরিয়ান ভাই এখান থেকে দেখার চেষ্টা করতেছে ডেডলি প্লেয়ারদের উপরে। ডেডলি কি করতেছে? ডেডলি এখান থেকে ডেডলি পুরোপুরি জোনের বাইরে চলে আসে। জোনের ভিতরে H2O FF এর উপরে একটা ফাইট হইতেছে। H2O তে চলে যাই আমরা। H2 এর সাথে এখান থেকে FF এর একটা ফাইট হইতেছে। FF কে এখানে H2O পুরোপুরি ফিনিশ করে দিল। ও ভাই জুয়েল ভাই ছিল এখানে, H2O FF কে পুরো ফিনিশ করে দিল। ওকে PLB কী করতেছে? আমরা একটু PLB-র কাছে চলে যাই। PLB এখান থেকে টুস 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 করে এখান থেকে স্প্রে দিচ্ছে। ও M24 দিয়ে কি ফাইন ভাইয়ের উপরে কি একটা নক হেডশট দিতে পারবে কি না সেটা দেখবো আমরা। এখান থেকে নবাব কী করতেছে? নবাব জোনের বাইরে এখান থেকে হিল করার চেষ্টা করতেছে। বাই জোন নাম্বার থ্রি চলতেছে। এখানে কেজিএফ একটা ফাইট নিচ্ছে। কেজিএফ এখান থেকে ডেডলি প্লেয়ারকে এখান থেকে ফিনিশ করে দিল। ডেডলি এই যে কেজিএফ এর একজন এখানে নক ছিল, তাকে রিভাইভ করতেছে নবাব এখান থেকে জোনের ভিতরে ঢোকাচ্ছে। সে তাকে হেডশট দিচ্ছে। PLB নাজিম ভাইয়ের কাছে যে M24 ছিল, সে M24 দিয়ে সিক্স স্কোপ দিয়ে
নবাবের একজনকে নক করে দিল। নবাবের বাকিরা কি করছে? নবাবের বাকি আর একজন যে ছিল তাকে খেয়ে দিয়ে ফের একজনে নক করে দিল। কে নবাবের আর একজন আছে সেখান থেকে গাছের এখানে বসে ক্যাম্পিং করতেছে। আমরা KGF-এর কাছে চলে যাই। KGF টনিক ভাই সে এখান থেকে নবাবের উপরে কড়াকড়ি নজর রাখতেছে। PLB কি করতেছে? PLB এখান থেকে গাড়ি নিয়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। PLB নাজিম ভাই হয়তো বা নক হয়ে যাবে। ও না 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 না, তার ভিতরে ঢুকে গেল, ঢুকে পড়ছে। এখান থেকে KGF পুরোপুরি ফিনিশ করে দিল PLB কে। KGF এবং S2O KGF এবং S2O সাথে একটা ফাইট হবে। S2O আর একজন আছে এখান থেকে KGF পুরোপুরি S2O কে ফিনিশ করে দিল। আজকে চিকেন নিয়ে নিল KGF। KGF কিল সংখ্যা ও ভাই 15টা। ওকে স্ক্রিনশট নিয়ে নেই। ওকে ডান বাজে কয়টা, আর একটু পর DRM শুরু হয়ে যাবে। নুব গেমিং বিগ ফ্যান, বিগ ফ্যান বাই নুব গেমিং বিগ ফ্যান। লাভ ফ্রম BNS সুপার চ্যাট রিসিভ। ওকে ভাই আসেন আসেন গেমে আসেন, একটা ম্যাচ দুইটা ম্যাচ খেলি তারপরে আবার DRM-এ ঢুকে যাব। লাভ ফ্রম BNS। ওকে ভাই BNS লাভ ইউ লাভ ইউ লাভ ইউ BNS লাভ ইউ। আর কেউ আছে? আশিক ভাই ঢুকে গেলেন ম্যাচে। হ্যাঁ মাস্টার, হ্যালো মাস্টার, চলেন একটা ডুও খেলে আসি। কাউরে কই নেই ভাই, আপনারই কইছি। ডিবি হট ভাই বিগ ফ্যান, ডিবি হট ভাই বিগ ফ্যান। টুপিটা কারো কাছে নাই? সব দিয়া তারপরে টুপিটা দেখেন আছে, আমার কাছে 6,650 আছে।
তাহলে 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 পার্মানেন্টলি লো লোন 1200 দিয়া মাস্টারে কয় বিসি আছে মাস্টারে কয় বিসি আছে এখন আমি হিসাব করতে দিলাম টুপি পার্মানেন্টলি নিয়ে নিছি ভাই সেই লেভেলের ভাই বিগ ফ্যান মাস্টার বিগ ফ্যান হট বিগ ফ্যান কুল হট কুল হট এই বাপছিলাম সি আমার মিনাজরে লুকাইছি এই দুইটার নাম দিয়ে ফায়ার আর ওয়াটার দিলে ভালো হইতো হ্যাঁ ভুলে গেছে ভুলে গেছে ভাই খেলতে আছে মাস্টার রেডি দাও একটা ম্যাচ খেলি পরে ডিআরএম এ ঢুকতে হইব মিয়া ছুটিয়ে লাল করে দেবো নোংরামো বের করে দেবো নাকি ভাই আমি খেলবো না ভাই আমি খেলবো না আমি এক্সিট নিলাম ভাই কত স্কিন পাইছেন M4 পাইছেন M4 পাইছেন আপনার মতন আপনার মতন পাবলিক তো শেখ হাসিনা খুঁজতে আছে মিয়া শেষ ভাই আমি কোন কিছু নিতে গেলে এই যে বিসি খরচ করতে গেলে ভাই কি করতে চিন্তা করে আগে আরেকজনের কাছে যে এক্সপার্ট তার জিজ্ঞেস করলে না ইউটিউবে দিয়ে হলো জিনিসটা গেলে কষ্ট লাগে ভাই সিরিয়াসলি থাক ভাই যাও আমার মানে জানা ছিল আমু না তারপর জানা ছিল পাইবো না
তারপরে পুটকি পাইতে দিছে আমি যে গাড়ি চাপা দিয়ে মাইরে লাই গাড়ি দিয়া দেখছেন ভাই কোন লেভেলের সিটার ভাই অর্থম দেবে নাকি দেওয়ার তো কথা ওই তো নয়ন ভাই, নয়ন ভাই বট মারতে দৌড়তেছে তাও। নয়ন ভাই এই ছিল তোমার মনে? খেলতাম না, খেলতাম না। শাড়িতে কিন্তু মানাইছে ভাই। গানই তো পাইনি রে ভাই আমার কাছে, একে মাসে তাও লাগবো। কি গান লাগবো? লেওড়ে লাগবো না, লো যা পাইছি পাইছি, লো কিছু লাগবো না। কি লাগবো, কি লাগবো গো? থামায় না, থামায় না, থামায় না। কি করলাম আমি, কি করলাম এটা, আমি কি করলাম? কি করছো? তোমরা
কে হেল্প দাও কে হেল্প দাও ভিতরান 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 ভিতরে আর লাগবে না ভিতরে যা লাগবে ভিতরে যা লাগবে আমি দেখলাম ওরা মারতে পারে কিনা দেখলাম বাড়ি পারে বাড়ি পারে তাই নাকি ফায়দা ওগা মারাইতা ওগা মারা কেন ফায়দা এই জানে ইয়া জানে হাসতারে হাসতারে আল্লাহ রাস্তে বোম পড়িস না পিছনে কভারে রয়েছে খামো নিজে নিজে মরসাল নিজে নিজে মরসাল আর পালা বড়দের হালার পালা আমি আর খেল নাই আমার কাছে আছে এই যে ফলাইলাম এই যে ফলাইলাম 200 ফলাইলাম ভাই জামে ফলাইছি জায়গায় 300 আমার এস12 ক্রেমো লাগে এস12 কে এস12 ক্রেমো তো ক্রেমো দিয়ে কি মারা ফলামো পাইছি ভালো রে এনিমি 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 কই পাইছি এখন দেই আর তখন আর তখন পড়াছে সাইডে মারতো কোন সাইডে মারতেছে জনের ভিতরে আয়েন তো জনের ভিতরে চলেন আরে ভাই ওই যে পিছে যান ডাব্লুতে যান ডাব্লুতে ডাব্লুতে আরে তো মনে ওই পারে নাকি আরে না রে ভাই ওইদিকে না সামনে গাড়ি গিয়ে আছে ভাই
কোয়া আছেন আছেন বুঝলাম না, গাড়ি নিয়ে যাবেন না গাড়ি ছাড়া যাবেন? আমার দরকার নিয়ে যান, নিয়ে যান তাহলে, নিয়ে যান নিয়ে যান। না ভাই, হ্যাঁ না কোন জায়গায় তার দোকান, এই জায়গায় দেখো। ভাই উপর উপর উঠলে ভালো হইতো না ভাই? উপরে গেলে ভালো হইতো, নিচে ডাউন হয়ে যায়। উপরে গেলে ভালো হইতো। মারবো কেন, পার থেকে কভার নিছি না। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে কভার দিও। লাল কোন দিকে একজন আসেন আমার ঘরে নিমিটার, ঘরে নিমিটার মারো, জোনা মরে যাবে। আমি খালি মারমু, ধরছি। 1 কিলো পাইনি, 1টা কিল পাইনি, 0 কিলো চিকেন। ও ভাই 0 কিলো চিকেন, 0 কিলো চিকেন, আহা 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 আহা, 0 কিলো চিকেন, 0 কিলো চিকেন, আহা 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 আহা। ওকে ভাই, ডিআরএম এ ঢুকে গেলাম, আমি ডিআরএম এ ঢুকে গেলাম ভাই। ওকে 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 ওকে, আলা এটা ভাই আমার চিকেন নানি, ওই ভালো ছিল।
bye 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 bye. নবাব 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 ওপি নবাব ওপি নবাব ওপি ওকে ভাই নবাব ওপি আজকে নবাব চিকেন নেই নবাবের পক্ষ থেকে আজকে চিকেন হয়ে যাক ডিআরএম ভাই 10টা বাজে স্টার্ট দেয় না কেন এরপর পিএমএল আছে ও
বাই স্টার দেয় না কেন, দূর দশটা এক বাই দিয়ে গেছে। ওকে লেটস স্টার্ট, বন্ধ করে দেই। Start DRM Delhi where? No, Bab, no, Bab. MD Abu Bakr, bhai, apni life karen na kano, bhai. Eta thik na, apni life karen, bhai. Apni life dekhbo, ami apnar big fan. Xbox. Okay, dekhi ni ase kara kara ase. Ek number ase Tao, dui number ase Ninja, tin number ase Rao, char number ase রাও তাও, সরি, এক নম্বর আছে তাও, দুই নম্বর আছে নিনজা, তিন নম্বর আছে রাও, চার নম্বর আছে বিডি, পাঁচ নম্বর আছে এস, ছয় নম্বর আছে আইএনএস, সাত নম্বর আছে কেজিএফ, আট নম্বর আছে এফএফ, নয় নম্বর আছে ডিএস, দশ নম্বর আছে কিলার, এগারো নম্বর আছে এমআর, বারো নম্বর আছে বিএনএস, তেরো নম্বর আছে এক্সবোর্ড, চোদ্দ নম্বর আছে জিএস, পনেরো নম্বর আছে নবাব। ওকে দেখি কে কোথায় এখান থেকে চলে যাবে, দেখি এখান থেকে চার্জ থেকে শুরু হয়েছে, স্পোর্টে গিয়ে শেষ হবে। কেজিএফ স্পোর্টস, আবারও চলে আসলাম কেজিএফ, অবশ্যই ভাই, দেখেন এমডি আবু বক্কর মুন্না ভাই, নবাব অবশ্যই, নবাব ভাই, নবাব বিগ ফ্যান, নবাব বিগ ফ্যান, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। এখান থেকে রাও পাইলট প্লাজা চলে যাচ্ছে, বিডি চলে যাচ্ছে কোথায়, ভিলেজের দিকে নাকি রেঞ্জের দিকে চলে যাবে। এখানে জিএস নামতেছে নবাব, নবাব নবাব নেমে পড়ছে, কিলার এক্সপোর্ট, কিলার আইএনএস, এএস, তাও, জিএস, নিনজা, কেজিএফ সবাই অলরেডি এখান থেকে নেমে পড়ছে প্লেন থেকে, সবাই সবার পজিশন। এখানে এক্সবোর্ড থার্ডে চলে গেছে, এখানে মনে হয় একটা ফায়ার ছুড়ে গেছে এক্সবোর্ড, এখান থেকে একটা ফায়ার ছুড়ে গেছে, কাদের সাথে এক্সবোর্ড আর কারা আছে এখান থেকে একটু পরে দেখবো। এক্সবোর্ডের একজনকে এখান থেকে ড্যামেজ, ফুল ড্যামেজ দিয়ে দিছে এক্সবোর্ড, রাসেল এক্সবোর্ড, দুলাভাই, দুলাভাই ভাবি আপাই কেমন আছে, ভালো আছে নি আপাই, আপনার দিকে খেয়াল রাখেন দুলাভাই, আপনার অবস্থা তো খারাপ, আপনার দিকে খেয়াল রাখবো রে ভাই। এখান থেকে ছয় নম্বর ক্লান, ছয় নম্বর কারা আছে এখান থেকে, আইএনএস, আইএনএস এখান থেকে, তাদের উপরে এমআর, এবং তার উপরে ফাইট হচ্ছে, এগারো নম্বর, এগারো নম্বর কই গেল, এগারো নম্বর এমআর, এখান থেকে এমআর ভাই, সব জায়গায় ফাইট চলতেছে, কোন জায়গা থেকে কোন জায়গায় দেখামো ভাই, কনফিউশন করে গেছি। এমআর এর একজন আছে, তার এখানে দুজন আছে এখান থেকে, কেজিএফ একটা ফাইট দিতেছে, নিনজা এফএফ একটা ওইখানে ফাইট দিতেছে, সাত নম্বর এস কেজিএফ একটা ফাইট দিতেছে, ও ভাই একসাথে এত কেজিএফ এর ফাইটে চলে যাই। এখান থেকে কেজিএফ এস এর একটা ফাইট দিতেছে, কেজিএফ টনিক ভাই, এখান থেকে এস এর একজনকে ফিনিশ করে দিল, এস রাজ ভাই কেন ফিনিশ দিল, নবাব দেখান মিয়া, নবাব দেখামো অবশ্যই ভাই, ফাইট হলে তো অবশ্যই দেখামো। কই গেল নবাব কয় নম্বর, নয় নম্বর, পাঁচ নম্বর এস, সরি এস এর ভিতরে একটা ফাইট দিচ্ছে, এস রবিন ভাই একজনকে ফিনিশ করে দিচ্ছে, সেখান থেকে তার বক্স লুটতেছে, তাদের ফাহাদ ভাইকে এখান থেকে ফিনিশ করে দিচ্ছে। এখানে আর একটা স্পোর্টে, স্পোর্টে একটা ফাইট দিতেছে, স্পোর্টে এখান থেকে ভাই দেখতে পেলাম না, এখানে ফিনিশ করে দিচ্ছে, এফএফ একটা ফাইট দিতেছে, এফএফ ভার্সেস কারা এখানে, এফএফ এবং দুই নম্বর ক্লান কারা, দুই নম্বর ক্লান নিনজা, নিনজা নিনজা এবং এফএফ একটা ফাইট দিচ্ছে, রাও তাও কই, তাও ভাই দেখাই দিচ্ছে, আগেই ফাইটটা দেখি, নিনজা এবং এফএফ একটা ফাইট দিচ্ছে, নিনজা রাও এখান থেকে, নিনজা রবি ভাইকে নক করে দিচ্ছে, এখান থেকে নিনজা রাহুল ভাই নক, নিনজা মোল্লা, মোল্লার মাথায় টুপি আছে, ঠিকই আছে, তার নামের সাথে কাজের মিল আছে ভাই। ওকে নিনজা মোল্লা, মোল্লা সাহেব এখান থেকে কী করবে, টিম করে নিল ভাই, এখানে এফএফ এর সাথে একটা ফাইট দিতে, এফএফ এখান থেকে করে দিল, ও ভাই নিনজা তিনজন নক, ও ভাই এখান থেকে ভাই একা নিনজা এফএফ কে একদম পুরো ফিনিশ করে দিল, এখান দিয়ে ভাই একা একা লড়ছে, ও ভাই সে একা তিনজনকে এখান থেকে ভাই সেভ করে নিল। ওকে এখন আর কোনো ফাইট হইতেছে না ভাই, এতক্ষণ চার পাঁচটা ফাইট এক লাগ হইতেছিল, এখন আর ফাইট অফ। এক্সবোর্ড কে জানি এক্সবোর্ড দেখতে চাইছিল, এক্সবোর্ডের কাছে চলে যাই আমরা এখন একটু, তেরো নম্বর তারা স্লট, তেরো নম্বর এক্সবোর্ড, এক্সবোর্ডের সাথে এখানে একটা ফাইট হইতেছে,
এক্সপার্ট রাসেল ভাই, এখান থেকে এক্সপার্ট রাসেল ভাই কিলারের উপরে একটা, কিলারের উপরে এখান থেকে একটা স্প্রে দিচ্ছে, এখানে এক্সপার্ট রাসেল ভাই অনেকটা ড্যামেজ দিয়ে দিছে। এক্সপার্ট দুলা ভাই, এক্সপার্ট দুলা ভাই এখান থেকে কি করছে ভাই? নবাব আছে কি? হ্যাঁ ভাই নবাব আছে, নবাবকে দেখামু ভাই অবশ্যই। নবাব কই গেল? নবাব এই যে ভাই 15 নম্বর ক্লান, তাদের একটু পরে দেখাইতেছে। এখানে একটা ফাইট হইতেছে, ফাইটটা আমরা একটু দেখি। এখানে এক্সপার্ট ভার্সেস কারা, এক্সপার্ট ভার্সেস কারা একটা ফাইট হইতেছে জানি, কিলার কিলার ভার্সেস এক্সপার্ট একটা ফাইট হইতেছে, আমরা সেটা একটু দেখবো। এক্সপার্ট কিলার কি করতেছে এখান থেকে? কিলার ভাই একে এম এ রেড ডট লাগাইয়া ভাই এখান থেকে স্প্রে দিতেছে, তার মাথায় হেলমেট নাই, যে পুলিশি ক্যাপ পরা, তার জন্য ভাই তার রিকল খুব ভালো, সে তো পুলিশের ট্রেনিং করা, তার মাথার ক্যাপ তার ইতে বোঝা যাচ্ছে। এখানে আরও দুজন তাদের ওই পাশে চলে গেছে, ফয়সাল ভাই এখান থেকে একটা মলি করছে, মলিতে এক্সপার্ট কি ড্যামেজ দিতে পারবে না, ড্যামেজ দিতে পারে নাই, সেখানে এক্সপার্ট গেমিং ব্যাট অবস্থা খুবই খারাপ, তার ইমিডিয়েটলি এখন হিলিং করা দরকার। এখানে KGF এর একটা ফাইট হইতেছে কি না? না না, নবাব ঢুকে গেছে DS এর সাথে, হয়তো তাদের ফাইট দিতে পারে, সেটা আমরা দেখবো একটু পরে দেখি। তার আগে আমরা একটু এখান থেকে KTF এবং সরি কিলার এবং এক্সপোর্টের খেলাটা একটু দেখি। ও ভাই এখানে একটা ফাইট হইতেছে, কোথায় কোথায় ফাইট হইতেছে আমরা দেখতে হইতেছি না, কেন কোথায় ফাইট হইতেছে এখানেই তো হইতেছে, এছাড়া তার কোথাও দেখতেছি না। ওকে কিলার কিলার ফয়সাল ভাই তারা নাইমে পড়ছে, এখানে এক্সপোর্টের উপরে একটা রাশ দেওয়ার জন্য তারা বুঝে গেছে যে এক্সপোর্টের হয়তো ভাই ওইভাবে হিলিং নেই, ওইভাবে তাদেরকে হয়তো ভাই এখন ইজিলি ইজিলি এখান থেকে ফিনিশ করে দেওয়া যাবে, সেজন্য কারণ যেহেতু এক্সপোর্ট ফল ব্যাক করতেছে, তার মানে তারা বুঝে গেছে যে হয়তো বা এক্সপোর্টের ওইভাবে এখন ক্ষমতা নাই ফাইট নেওয়ার মতো, বা তাদের ওইভাবে লুট নেই ফাইট করার মতো, সেজন্য তারা ফল ব্যাক করতেছে। এখান থেকে রাসেল ভাইকে ট্যাপ 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 নিনজা কিলার কিলার ভাই এখান থেকে দুজন এক্সপোর্ট গেমিং ভাইকে এবং রাসেল ভাইকে এখান থেকে নক করে দিল, তাদের হিলিং পর্যাপ্ত কম ছিল, যার কারণে তাদেরকে টুক টুক মানে ট্যাপ ট্যাপ দিয়ে নক করে দিল এখান থেকে। ওকে দেখি এক্সপোর্টের কি অবস্থা, এক্সপোর্ট এখান থেকে কি করে সেটা আমরা একটু দেখবো। এক্সপোর্ট গেমিং ভাই নক, এক্সপোর্ট এস এর ভিতরে একটা ফাইট দিতেছে, 5 নাম্বার কই গেল ক্লান এস ভাই, নিঞ্জের উপরে এখান থেকে তারা এখান থেকে নিঞ্জের উপরে এখান থেকে একটা স্প্রে দিচ্ছে, এ সাবিফে নক, ওখানে নিঞ্জা এখান থেকে কী করতেছে, নিঞ্জা নিঞ্জা রাহুল ভাই নিঞ্জারও একজন নক, তাকে এখান থেকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, তাদের হিলিং নেই এই মুহূর্তে, যদি এস এসে যদি রাশ দিয়ে দেয় হয়তো বা এখানে নিঞ্জা রাহুল ভাই কি নক হয়ে যাবে, তাকে এখান থেকে ব্যান্ডিস, ও এখান থেকে তাকে একটা ফাঁস দিচ্ছে, মানে নক হয়ে যাবে, নক নক নো নো ভাই, সে একটা ভালো নবাব, নবাবের একটা ফাইট দিতেছে, আমরা নবাবে চলে যাই, নবাবের সাথে একটা ফাইট দিতেছে, এখানে কারা কারা হইতেছে, নবাব ওমি ভাই এখানে নক হয়ে গেছে, বিএনএসের সাথে নবাবের একটা ফাইট দিতেছে, নবাব সাগর ভাই, নবাব ওমি ভাই নক আছে, নবাব ওমি ভাই এখানে ভাই, নবাব সাদাব ভাই, নবাব এখান থেকে DSকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিল, অবশ্যই তাদের একটা প্লেয়ারকে তারা এখান থেকে মিস করে ফেলছে, অমি ভাইকে সেখানে এখান থেকে তাদেরকে আসলে সাথে সাথে নিতে পারলো না, এখান থেকে কিলারের একজন এক্সপোর্ট কিলারের একজনকে এখান থেকে ফিনিশ করে দিল, এখান থেকে কিলার এক্সপোর্টকে একদম পুরোপুরি ফিনিশ করে দিল, ওপি ভাই ওপি ওপি। এখান থেকে নবাব আবার কাদের সাথে ফাইট নিতেছে, এখান থেকে কাদের সাথে চলেছে, এখান থেকে নিনজা চলে আসছে নাকি, ও জিএস চলে আসছে, এখান থেকে জিএস চলে আসছে, জিএস এর কি অবস্থা একটু দেখি আমরা, জিএস কয় নম্বরে আছে, জিএস এখান থেকে নবাব জিএস কে একদম পুরোপুরি ফিনিশ করে দিল ভাই, দুইটা দুইটা ক্লান দুইটা ক্লানকে এখান থেকে তারা একদম পুরো ফিনিশ করে দিল, ওপি ভাই নবাব ওপি খেলছে। এখান থেকে তাও এবং বিএনএস একটা ফাইট দিতেছে, তাও এবং বিএনএস তাও বিএনএসকে তাও এখান থেকে গাড়ি নিয়ে ধাওয়া করতেছে, বিএনএস নবাব ওপি অবশ্যই ভাই, নবাব ওপি নবাব খুব ভালো খেলছে, দুইটা ক্লানকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিছে,
এখানে 4 নম্বরে কারা আছে 4 নম্বরে বিডি বিডি এখান থেকে একজনকে নক বিডির একজন এখান থেকে নক হয়ে গেল বিডি নিনজা রাউড একজনকে বিডি নিনজা রাউড একজনকে নক করে দিল এখান থেকে রাও হয়তোবার এখান থেকে ফিনিশ করে দিল ভাই রাও রাও এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিল বিডিকে ওইখানে নিনজার আরেকটা ফাইট দিতেছে কিলারের একটা ফাইট দিতেছে কিলারের ফাইট কিলার কাদের সাথে ফাইট নিচ্ছে এখান থেকে আইএনএসের উপর একটা ফাইট নিচ্ছে আইএনএস এখান থেকে সিক্স স্কোপ ও ভাই পড়ো পড়ো ঠাডা পড়ো নবাব ওপি অবশ্যই নবাব ওপি নবাব ভালো করছে ভাই এখান থেকে আইএনএস কিলারের উপরে নজরদারি করা নজরদারি রাখতেছে এখান থেকে একজনকে ফিনিশ করে দিল কিলার রাজকে এখান থেকে নক করে দিল কিলারের আর একজন আছে মনে হয় বাকি ট্যাপ 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 কিন্তু এখান থেকে ফিনিশ করতে পারলো না ও ভাই এখানে এএস এর ভিতরে একটা ফাইট দিতেছে এএস কই এএস ভার্সেস নবাবের একটা ফাইট দিতেছে এখান থেকে নবাবের একজনকে এএস নক করে দিছিল সেটা আমরা স্ক্রিনে দেখতেছিলাম নবাবের একজনকে নক করে দিছিল এএস নবাব এখান থেকে কি করতেছে নবাব এখান থেকে হয়তো রিভেভ দেওয়ার জন্য এখান থেকে রিভেভ দিয়ে দিচ্ছে নবাবকে এখান থেকে রিভেভ দিয়ে দিচ্ছে এখানে এস কি করতেছে এস আসলে এখান থেকে কি করবে তার কি এখান থেকে রাস দিবে না কি করবে তারা সেটা দেখব আমরা এখান থেকে নবাবের যে একজন নক ছিল তাকে এখান থেকে রিভেভ দেওয়া কমপ্লিট করে ফেলছে নবাব এখান থেকে এস এর একজনকে এস কে পুরোপুরি ফিনিশ করে দিল নবাব ওকে ভাই নবাব ওপি নবাব এখান থেকে আরেকটা টিমকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিল নবাব সাগর ভাই এখানে দেখি তিন নম্বর রাওয়ের সাথে একটা ফায়ার দিতেছে রাওয়ার একজনকে নক করে দিল এখানে এখান থেকে রাও কিং এখান থেকে তাদের একজনকে রিভাইভ দিতেছে এখান থেকে আর কারা আছে এখান থেকে আর কারা আছে দেখি এখানে হয়তো বারো নম্বরে কারা আছে বিএনএস এখান থেকে পাহাড় থেকে এখান থেকে পিক করতেছে ব্রাউন 968 ও ভাই ওম ভার্সেস 8 স্কোপ ওকে আমরা আইএনএস এখান থেকে ভাই দেখার চেষ্টা করতেছে আইএনএস এখান থেকে খেলা দেখ বিএনএস এর উপরে ফলো করতেছে এখানে দেখি ভাই নবাব কাদের উপরে ফায়ার দিচ্ছে এখান থেকে নবাব এখান থেকে জোনে ঢোকাচ্ছে জোনে তারা তো ঢুকে গেছে অবশ্যই তারা পানি থেকে উঠে এখান থেকে একটা পজিশন নেওয়ার চেষ্টা করছে এখানে রাও সামনে রাও আছে হয়তো বা রাওর সাথে একটা তাদের এখানে রাওর সাথে হয়তো বা একটা তাদের ফাইট হইতে পারে আমরা সেই ফাইটে দেখবো এখানে রাওর একজনকে নক করে দিল নবাব রাওর দুজনকে নক করে দিল নবাবের একজন নক হয়ে গেছে এখানে পিছনে একটা ক্লান আছে সামনে রাও আছে রাও হয়তো বা সেখান থেকে তাদের যে নক হওয়া প্লেয়ারকে এখান থেকে কারা চলে আসছে আইএনএস চলে আসতেছে আইএনএস এখানে থার্ড পার্টি করার জন্য চলে আসছে নবাবের সাথে আইএনএস একটা ফাইট হবে সামনে তাও আছে নবাব আছে নবাবের সামনে তাও আছে এবং আইএনএস চলে আসছিল এখান থেকে তাওর সাথে এটা হয়তো বা ফাইট হবে এখানে তাও বার সাথে আইএনএস উপরে স্মোক করে দিচ্ছে নাকি রাও রাও রাওর এখান থেকে একজনকে নক করে দিল ও ভাই নবাব এখান থেকে একজনকে নক করে দিয়েছে নবাব সাগর ভাই টার্মিনেটর দেখবো নবাব সাগর ভাই নবাব রিমন ভাই এখানে আছে ও ভাই ওপি ওপি লেভেলের নেট করছে রিমন ভাই সেখান থেকে নেট করে একজনকে নক করে দিল রাওর এস টুয়েলভকে নিয়ে সাদাত ওপি এখান থেকে একজনকে রিমন ভাই এখান থেকে পুরোপুরি হয়তো বা ফিনিশ করে দিবে রাওকে
এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিল রাওকে। ওপি ভাই, ওপি নবাব, ওপি নবাব রূপে আরেকজন নক হয়ে গেছে। এখান থেকে বিএনএস, বিএনএস ঢোকার চেষ্টা করতেছে সামনে, আইএনএস আছে, আইএনএস এখান থেকে কি করবেন? আর মাত্র চারটা টিম আছে, কারা কারা আছে তাও একজন আছে, আইএনএস আছে, বিএনএস আছে, নবাব আছে। ওকে, নবাব এখান থেকে তাদের পজিশন নিয়ে ঢোকার চেষ্টা করতেছে। এখান থেকে 12 নম্বর বিএনএস, বিএনএসের ভিতরে একটা ফাইট হচ্ছে, বিএনএস আইএনএস, বিএনএস আইএনএস এর মধ্যে একটা ফাইট দেখবো আমরা। এখানে তাও একজন আছে বিএনএস, এখান থেকে একজনকে আইএনএস, একজনকে নক, আইএনএস আইএনএস এখান থেকে বিএনএস একজনকে নক করে দিল। টাওয়ার যে একজন ছিল সেটা আইএনএস, এটা দেখবো আমরা। এখান থেকে আইএনএস এর দুজন নক, একজন আছে মাত্র, সে এখান থেকে কি করবে? সে এখান থেকে বিএনএস কে পুরোপুরি ফিনিশ করে দিল। এখন তাও ভাই কি করবে? তাও ভাই একটু দেখার বিষয় আমরা। এখান থেকে তাও ভাই আইএনএস কে পুরোপুরি ফিনিশ করে দিল। এখন 1-3, 1-3 নবাব। এখান থেকে কি, নবাব হয়তো এখান থেকে চিকেন নিয়ে নিবে, কারণ তারা একদম এখান থেকে জোনের ভিতরে চলে আসছে, এখানে তারা জোনের ভিতরে চলে আসছে। তো তাও ভাই একা, তারা এখান থেকে, তাও ভাই এখান থেকে গাড়ি নিয়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। এখান থেকে ভাই তাও ভাই গাড়ি থেকে জাপ দিয়ে সে তার কিলটা দিল না, সে তার কিলটা কাউকে দিল না, সে এখান থেকে গাড়ি থেকে জাম্প করে সুইসাইড কেস। ওকে, আজকে চিকেন নিয়ে নিল নবাব। নবাবের কিল সংখ্যা হচ্ছে আজকে 13টি। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে নিই। ওকে ওকে, অনলি নবাব, নবাব ইজ রিয়াল ওপি। নবাব ভার্সেস তাও, অবশ্যই আর কেউ নাই রুম। ওকে ভাই, পরের রুমে আসেন, পরের রুমে তো আপনারা নবাব তো আসেন, পরের রুমে আসেন। পিএমএল এ তো নবাব খেলবে, নবাবের স্লট আছে পিএমএল এ। ওকে, পিএমএল এ চলে আসেন। এই 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 যদি পারে, যদি চান আর কি, তাহলে এই টিমটাই দিয়ে পাঠাই দেন পিএমএল এ। ওকে, দেখি পিএমএল এর কি অবস্থা। ওকে ভাই, আইডি পাস দিয়ে দিছে, আমি ঢুকে গেলাম। ভাই কি হয়েছে বলেন? ভাই পিএমএল লাইভ করে তারপর খেলতে আসবো, পিএমএল এর সময় হয়ে গেছে ভাই, আর মাত্র 11 মিনিট আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে মেসেজ দিলে আর থামা থামে নাই, দুরু I'm the one.
ব্যান করে দিল কেন?
তাহলে ব্যান করার কেন? হ্যাক শো করার জন্য হয়তো এখানে ডিবি নবাব রিক্স থিমেশ ওকে সেম টিম ওকে সেম টিম নিয়ে ঢোকেন আবার আবার চিকেন নিয়ে নেন ফটাফট দুইটা চিকেন ওয়াও এক্সিলেন্ট সেম ফাইট নবাব ওকে নবাব ওকে সেম ফাইট সেম টিম ওকে সেম টিম ওকে ওকে বাই ঢোকেন ঢোকেন মজা হবে আবার চিকেন নিলে লস কেন আবার চিকেন নিলে লস কেন মিয়া দুইটা চিকেন খাইবেন একলাগে বিসি লস ভাই ভাই বিসি লস কেন দুইটা চিকেন নিলে মিয়া বিসি লস হইব কেন মিয়া বিসি আরো বাড়বো বরাবর দুইটা চিকেন মানে বুঝেন এক লাইভের ভিতরে দুইটা চিকেন নিতেছেন মিয়া ওদের বিসি দিতে হবে কেন ভাই চিকেন নিলে কি আপনারা আপনাদের ক্লান মেম্বারদের কাছ থেকে বিসি নেন নাকি ওপি নবাব এস কে মায়া ওকে বিগ ফ্যান নবাব ফর্টে জোক হৃদয় ভাই মজা দিলেন
জর্জ সেভেন ফার্কা কেন? ওকে ভাই লাভ ইউ, দুইটা ডিনার নিলে তো কিছু দিতে হবে, সিম্পল। তার মানে কি আপনার আপনাদের মানে ক্লান মেম্বারদেরকে ডিলের মাধ্যমে খেলাইতেছেন ভাই? এটা কোনো কথা? কেউ কারো ক্লান মেম্বারকে ডিলের মাধ্যমে খেলায় মানে আপনাদের ক্লান মেম্বার আপনাদেরকে কিছু আইনে দিবে, আপনারা তার বিনিময়ে তাদেরকে কিছু দিবেন? ও ভাই দেয় না কেন? কখন ভাই? ভাই স্টার তো 30 হওয়ার কথা ছিল, 34 বাজে, আমি গ্রুপে বলতেছি তারপর স্টার দিচ্ছে না কেন বুঝতেছি না। সবাই স্টার্ট স্টার্ট করতেছে কিন্তু যে রুল করে সে স্টার্ট করতেছে না, আমি বুঝলাম না ভাই কি একটা অবস্থা। মানে সে কি রুম খুললা ঘুমাইতে গেল নাকি বুঝলাম না। আদিত্য ভাই স্টার দেয় না কেন? দৌড়ু অনলাইন অফিস রিয়াল টিভি দেখবো। স্টার্ট স্টার্ট, এই যে ভাই টিভি দেখেন, টিভি হল, টিভি মাস্টার, টিভি মনস্টার, টিভি ইলেকট্রিক, পাশেই আছে নবাব।
ভাই নবাব গত মাসে টিকিট পাইছে, তাদের পাশে থাকার সৌভাগ্য যে আমাদেরকে হয়েছে ভাই, এই জন্য বিবি চান ধন্য। আজি ভাই মেজাজ খারাপ হয়ে আছে, একটা চিন্তা না। কেমন হবে রে ভাই, ফোনে তো চার্জ থাকা লাগবে রে ভাই, ধরো একসাথে তিনটে লাইভ করতেছি, এত ফোনে কেমনে নিব প্রেশার বুঝলাম না ভাই। 40 সেকেন্ড স্টার্ট দেবে, প্রায় আসছে তো 52 দিন চলে আসছে। যারা আসে তারা চলে আসছে রে ভাই, স্টার্ট দেন ভাই। তারপর আজকে আমাদের একটা ক্লান বের হয়ে গেছে, যার কারণে ওদেরকে স্লট দিচ্ছি, তারপর ওরা আজকে কেন লেট করতেছে বুঝতেছে না। ও ভাই অবশেষে স্টার্ট দিল, যাই হোক অবশেষে স্টার্ট দিছে। সো আমরা খেলায় চলে যাই, পিএমএল ডেলি ক্লান ওয়ার ইন দ্য চ্যাট, বিনোদ ইন দ্য চ্যাট, ওকে দেখে নিয়ে আজকে কারা কারা আছে। এক নাম্বার আছে নিনজা, দুই নাম্বার স্লট খালি ছিল, তিন নাম্বার আছে দ্য টিএমএস, চার নাম্বার আছে রিক্স, পাঁচ নাম্বার আছে নবাব, ছয় নাম্বারে আছে ডিবি, সাত নাম্বারে আছে পুর, আট নাম্বারে আছে বিডিএস, নয় নাম্বারে আছে জিএস, দশ নাম্বার আছে শ্যাডো, এগারো নাম্বারে আছে এইচআর কেম, বারো নাম্বার আছে বিডি, তেরো নাম্বার আছে বিএনএস, চোদ্দ নাম্বার আছে এক্সবট, পনেরো নাম্বার আছে পিএলবি,
অবশ্য ভাই মেসেজ আসছে, মেসেজ দেখতেছি, মেসেজ করতেছি ভাই, সবই করতেছি। সরি ফর লেট ভাই, আপনার মেসেজটা পড়তে হয়তো বা লেট করে ফেলছি। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত ভাই আপনার কাছে যে আমি লেট করে ফেলছি। ওকে, আমরা স্পাই ক্যামেরায় চলে যাই। সবাই এখন লবিতে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি প্র্যাকটিস করতেছে। আমরা এখন দেখব কোথা থেকে শুরু হয়েছে। এখান থেকে বিস্তা ওল্ড বেসিনের এখান থেকে যাত্রা শুরু হয়েছে পাইলট প্লাজায় গিয়ে, তাদের ল্যান্ডিংয়ের লাস্ট সীমানা পাইলট প্লাজা। ওকে, আমরা দেখব কে কোথায় নামে। ফোন গেছে গরম হইয়া ভাই, কখন থেকে লাইভ স্ট্রিম করতেছি, কয় মিনিট হয়েছে দেখি তো। ও ভাই, 95 মিনিট ধরে লাইভ স্ট্রিম করতেছি। সবাই সবার পজিশনের মতো নাইমে গেছে। এখানে নিনজা নবাব একসাথে চলে গেছে, হয়তো বা নিনজা নবাবের এখানে একটা ফাইট হইতে পারে। শ্যাডো আছে, নিনজা নবাব আছে এখানে, ওইখান থেকে আমরা চলে যাই। এখানে আমরা চলে আসছি, নিনজা এবং এখানে শ্যাডো নবাব, তিনটা ক্লান আছে এখানে। আমরা নবাবের কাছে চলে যাই, দেখি নবাবের কী অবস্থা। নবাব নিল এখান থেকে গান, তারা এখানে গান নিয়ে নিছে। নবাব সাগর অনলি ডিবি, অবশ্যই ভাই ডিবিকেও দেখাবো, ডিবিও আছে। ডিবি কই নামছে, ও ডিবি পাইলট প্লাজা চলে গেছে। এখানে এক্সবট এবং ডিবির মধ্যে একটা ফাইট হইতে পারে। তার আগে আমরা এখান থেকে নবাবের খেলাটা দেখি, এখানে তিনটে ক্লান আছে, এখানে হয়তো একটা জোর জোর ফাইট হবে। 13 নম্বর কই, 13 নম্বর বিএনএস, বিএনএসের এখানে 14 নম্বর এক্সপোর্ট এবং বিএনএসের এখানে একটা ফাইট হইতেছে ভাই। ডিবি দেখাইছি ভাই, ডিবি পাইলট প্লাজা আছে, এখানে একটা ফাইট হইতেছে বিএনএসের একজন, এখান থেকে বিডির একজন, বিডি নিনজাকে এখান থেকে ফিনিশ করে দিল বিএনএস। বিএনএস এখান থেকে বিডির একজনকে ফিনিশ করে দিছে। এখানে নবাবের একটা ফাইট হইতেছে, নবাবের ফাইট আমরা একটু চলে যাই তাড়াতাড়ি, নবাবের ফাইটে দেখে নিই। নবাবের সাথে একটা ফাইট হইতেছে এখানে, নবাব নিনজা, নবাব ভার্সেস নিনজার একটা ফাইট দিচ্ছে। নিনজার দুজনকে এখান থেকে নক, তিনজনকে নক করে দিচ্ছে নিনজার, নিনজার এখানে তিনজন নক আছে, নিনজার একজনকে ফিনিশ করে দিচ্ছে আর একজন নক আছে, নিনজার দুজন আছে, সরি। এখান থেকে নবাব নিনজাকে পুরোপুরি ফিনিশ করে দিল ভাই, ওপি লেভেলের খেলা হয়েছে। এখানে আমরা এখান থেকে চলে যাবো এক্সবটের কাছে, এক্সবট এবং বিডির, বিডি হট এখানে এক্সবটকে ফিনিশ করে দিল। আমরা বিডিটি একটু দেখবো, এখান থেকে বিডি মাস্টারকে নক করে দিল, বিডি ইলেকট্রিক আছে এখান থেকে, এখান থেকে বিড ডিবি, ডিবি এখান থেকে এক্সবটকে পুরোপুরি ফিনিশ করে দিল। ডিবির দুজন নক হয়ে গেছিলো, তারা এক্সবটকে ফিনিশ করে দিল এখান থেকে। এখান থেকে 9 নম্বরে কারা আছে, জিএস, জিএসের এখানে হয়তো একটা ফাইট দিচ্ছিল তারা, দেখলাম এখান থেকে কী জানি, ও ভাই শুধু শুধু কি স্প্রে দিচ্ছে তারা। এখান থেকে 15 নম্বরে কারা আছে, 15 নম্বরে এখানে একটা পিএলবি, তারা ওল্ড, তারা বিস্তায় নামছিল, এখানে আবার তার কোনো ফাইট নেই। নবাব ইজ হেয়ার, ওকে ভাই নবাব ইজ হেয়ার, বিএনএস এখান থেকে শ্যাডো এবং বিএনএস একটা ফাইট দিতে পারে। বিএনএসের একজন নক আছে এখান থেকে, তাদের সামনে শ্যাডো আছে ফ্যাক্টরিতে। এখান থেকে ডিবি, ডিবি ওপি, ও ভাই ডিবি ওপি, ডিবি ওপি নবাব ওপি, ওকে ভাই আমরা চাই যেন লাস্টে গিয়ে ডিবি ভার্সেস, ডিবি ভার্সেস বিডি, ডিবি ভার্সেস নবাবের যেন লাস্ট ফাইটটা আমরা দেখতে পারি। এখান থেকে 8 নম্বর ক্লান কারা, 8 নম্বর বিডিএস, বিডিএসের এখানে একটা রিক্সের সাথে ফাইট দিতেছে, বিডিএস ভার্সেস রিক্স, বিডিএস ভার্সেস রিক্সের এখানে একটা ফাইট হইতে পারে, দেখি। নবাব ইজ হেয়ার, ওকে ভাই নবাব ইজ হেয়ার, এখানে রিক্স, এখান থেকে বিডি, বিডিএস, বিডিএস, বিডি না বিডিএসের উপরে এখান থেকে একটা ফাইট নিতেছে রিক্স। এখান থেকে রিক্সের একজনকে নক করে দিচ্ছে, এখান থেকে বিডিএস, বিডিএসের একজনকে নক করে দিল রিক্সের।
এখান থেকে বিজেস এর আরেকজনকে নক করে দিল এখান থেকে কারা চলে আসছে বিজেস এর আরেকজন চলে আসছে বিজেস ওপি বিজেস এখান থেকে পুরোপুরি রিক্স টিমকে পুরোপুরি একদম পুরো ফিনিশ করে দিল এখান থেকে এখান তাদের যে একজন নক ছিল তাদেরকে রিভাইভ করতেছে হিরো রিমন হিরো রিমন ও ভাই হিরো রিমন ওরে বেড়া হিরো নট হেয়ার ওকে হিরো নট হেয়ার ভাই হিরো অলওয়েজ হিরো এখান থেকে জিএস আর কোথাও কি কোনো ফাইট হইতেছে কিনা জিএস এখান থেকে কি করতেছে ডিবি রাশেদ রাশেদ রাশেয়ার নাকি রাশেদ লিখলেন না রাশেয়ার করলেন রাশেয়ার নবাব নিলয় ডিবি রেল ওকে এখানে দেখি আর কোথাও কি কোনো ফাইট হইতেছে কিনা এখানে এগারো নম্বর কারা আছে এগারো নম্বর এইচ আর কে এম আছে এইচ আর কে এম এবং বিডিএস এর উপর একটা কুল এর বাল নাকি চুলের বাল ও আচ্ছা চুল চুলের বাল মানে বুঝলাম না ভাই কি লেখছেন এখান থেকে বিডিএস এইচ আর কে এম এর উপরে এখান থেকে একটা হয়তো বা তারা দেখে পাচ্ছে কার নাইনটি দিয়ে এখান থেকে হেডশট ও ভাই এখান থেকে এইচ আর কে এম এর একজন বিডিএস এর একজনকে হেডশট দিয়ে ভাই এখান থেকে নক করে দিছে লিমন ভাই মনে হয় নাকি না লিমন ভাই না তাজু তাজু ভাই শ্যাডো শ্যাডো এখান থেকে একটা ফাইট দিতেছে শ্যাডো কি করতেছে এখান থেকে আমরা বিডিএস বিডিএস বা শ্যাডো এখানে একটা ফাইট দিতেছে ও ভাই এস টুয়েলভকে দিয়ে এখান থেকে ফিনিশ করে দিচ্ছে বিএনএস কে নক করে দিচ্ছে শ্যাডো ভাই এস এস আর এখান থেকে শ্যাডোর যে একজন নক ছিল তাকে রিভাইভ করে ফেলতেছে শ্যাডো বিএনএস সিক্স নাইনকে এখান থেকে নক করে দিল শ্যাডো জোহান শ্যাডো জোহান সামনে এইচ আর কে এম আছে এইচ আর কে এম এর উপর হয়তো তারা এখান থেকে একটা রাশ দিবে না ভাই বিডি না ভাই ডিবি পুলিশ ধরছে এক্সবট রে ভাই ও আচ্ছা ডিবি পুলিশ নামে কেউ নাই ভাই ডিবির ফুল মিনিং বলতে ডিবি বলতে ডিবি পুলিশ না ভাই ডিবি মানে হচ্ছে দেশি বয়েস দেশীয় বালক এরকম কিছু একটা রাশার হবে ও আচ্ছা রাশার ওকে ভাই আমার হয়তো বা বুঝতে ভুল হয়েছে অথবা আপনার টাইপিং মিস্টেক ছিল যাই হোক ব্যাপার না এখান থেকে বিডিএস এইচ আর কে এম এর উপরে পুরোপুরি নজরদারি করতেছে এইচ আর কে এম বিডিএস এর উপরে এখান থেকে ফুললি এখান থেকে কানানি শট আরেকটা দিবে ও ভাই কানানি শট দিছিল কিন্তু 50% ড্যামেজ দিতে পারছে প্রপারলি নক দিতে পারে নাই ডিবি রাশার হবে ওকে ভাই আমি বুঝতে পারছি ডিবি রাশার বলছেন আপনি এখান থেকে আরেকটা শট ও না মিস্টেক মিস হয়ে গেছে এখান থেকে এইচ আর কে এম গাড়ি নিয়ে গাইনিকে রাশে চলে যাবে ও ভাই নবাবের একটা ফাইট দিতেছে নবাবের ফাইটে আমরা একটু পরে যাই এখান থেকে একটু দেখি আমরা নবাবের ফাইটে চলে যাবে এখন নবাব এখান থেকে ফাইট দিতেছে কাদের সাথে ওইখান থেকে ডিবির একটা ফাইট দিতেছে ডিবি ডিবির ফাইটটা আমরা একটু দেখি এখান থেকে ডিবিকে পুরোপুরি ফিনিশ করে দিল বিডিএস বিডিএস এখান থেকে পুরোপুরি ডিবিকে ফিনিশ করে দিছে আমরা নবাবের ফাইটে আবার চলে যাই নবাবের একজনকে এখানে ফিনিশ করে দিছে ভাই নবাবের এখনো তিনজন আছে এখানে এখানে থার্ড পার্টি ভাই থার্ড পার্টি এখানে শুধু থার্ড পার্টি হয়েছে
বিডিএস এর এখানে শুধু থার্ড পার্টি হয়েছে, বিডিএস এর উপরে অনেকেই হ্রাস দেওয়ার চেষ্টা করছে, শ্যাডো আসছিল, এইচআর কেম ছিল, ডিবি ছিল, এখানে আর কারা আছে, শ্যাডো আছে, দেখি শ্যাডো এখান থেকে কি করে। না ভাই, ডিবির সাথে আর খেলা হলো না, খুবই দুঃখজনক। ডিবি এখান থেকে থার্ড পার্টি করতে আসছিল, এখান থেকে শ্যাডো বিএনএস এর একজনকে নক করে দিল। এখানে বিডিএস কি করতেছে, বিডিএস এখান থেকে রিভাইভ দিতেছে, শ্যাডো আর একজনকে, বিডিএস আর একজনকে নক করে দিল। বিডিএস জেরি ওপি কি করে একটু দেখি আমরা, বিডিএস জেরিকে হয়তো এখানে, বিডিএস জেরিকে এখান থেকে নক করে দিল শ্যাডো। শ্যাডো জিএস লিও আছে ওইখান থেকে, জিএস লিও আছে, জিএস আছে এখান থেকে, জিএস হয়তো এখান থেকে থার্ড পার্টি করে দিয়েছে বিডিএস এর উপরে। এখন কি তারা শ্যাডোর উপরে আক্রমণ করবে, তাদের পিছনে শ্যাডো আছে, তারা হয়তোবা খেয়াল করতেছি না যায় না, শ্যাডো যদি এখান থেকে ঢুকে যায় হয়তোবা জিএসকে এখান থেকে তারা ফিনিশ করে দিতে পারবে ইজিলি। আর কোথায় কি ফাইট হইতেছে, 7 নম্বরে কারা আছে, পুর আছে, নবাব, নবাব ভাই জোনের ভিতরে ঢুকে গেছে গাড়ি নিয়ে, এখান থেকে স্টেডিয়াম দিয়া পুর এখান থেকে স্প্রে দিচ্ছে। জিএস এর কি অবস্থা, জিএস এখান থেকে ফল ব্যাক করার চেষ্টা করতেছে, সামনে নবাব আছে, নবাব, নবাব এখান থেকে কি করবে আমরা একটু দেখি, নবাব গাড়ি নিয়েছে, গাড়ি নিয়ে কি তারা এখান থেকে রাশে যাবে নাকি, না তারা এখানে গাড়িটাকে সেফ জোনে রেখে তারা এখান থেকে হয়তো ক্যাম্পিং করবে, তারা জোনের ভিতরে আছে। জিএস এখান থেকে কি করবে সেটা দেখে আমরা, এখানে তারা জিএস গাড়ি নিয়েছে, গাড়ি নিয়ে তাদের সামনে নবাব আছে, এখান থেকে দেখি জিএস টিরোর, জিএস টিরোর ভাই কি করে, তাদের সামনেই হয়তো বা নবাব আছে, নবাবের সাথে জিএস এর একটা ফাইট দিতে পারে এখানে। জিএস রোজকে এখান থেকে নক করে দিল নবাব, নবাব এখান থেকে জিএস রোজকে নক করে দিছে, নবাব এখান থেকে কি করবে একটু দেখি, তাদের সামনে জিএস আছে, একদিকে শ্যাডো আছে, শ্যাডো হয়তো একটু দূরে আছে, কিন্তু জিএস এবং নবাব কাছাকাছি চলে আসছে, সো এখানে জিএস এবং নবাবের একটা ফাইট হইতে পারে। জিএস লিওর উপরে স্প্রে দিচ্ছে, দেখা যাক কি হয়, নবাব লিমন, শ্যাডো, শ্যাডো, শ্যাডোর একজন নবাবকে নক করে, জিএসকে নক করে দিল শ্যাডোটা, দেখি আমরা শ্যাডো এস আর এখান থেকে নবাব, জিএস এর উপরে এবং নবাবের উপরে নজরদারি করতেছে পুরোপুরি। এখানে পিএলবি, পিএলবি ভাই এখান থেকে জিএস এর একজনকে নক করে দিল, মানে জিএস এর উপরে সবাই মোটামুটি নজরদারি রাখতেছে, এখানে জিএস এর দুজন নক আছে, এখান থেকে শ্যাডো আছে, নবাব আছে, পিএলবি আছে, নবাব কি করতেছে এখান থেকে একটু দেখি, এখান থেকে পিএলবির একজনকে নক করে দিছে। রিমন ভাই এখান থেকে পিএলবির উপরে স্প্রে দেওয়ার চেষ্টা করতেছে ফিনিশ করে দেওয়ার জন্য, এখানে জিএস আছে, উপরে আছে পুল, একদম পাহাড়ের উপরে পুল আছে ভাই, একটা হেডশট দিছিল কিন্তু কোনো কাজ হলো না, রিমন ভাইকে নক করতে পারলো না। এখানে দেখি আর কারা কোথায় আছে, এখানে এখানে পুর আছে,
ও ভাই হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে, হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে এখানে। পিএলবি পিএলবি এখান থেকে রিভাইভ করার চেষ্টা করতেছে, সে নিজে হয়তো বা নক হয়ে যাবে এখন। পিএলবি বাকি যে তিনজন ছিল তাদেরকে নবাব এখান থেকে ফিনিশ করে দিল। এখান থেকে শ্যাডো শ্যাডো শ্যাডোর উপর এখান থেকে শ্যাডোর দুজনকে নক করে দিল, সেও হয়তো বা নক হয়ে যাবে। ও ভাই একটুর জন্য, একটুর জন্য সে এখান থেকে ভাই পারলো না, এখান থেকে পুর কী করতেছে পুরেটা দেখবো। পুরের দুজন নক আছে এখানে, জিএস পুর নবাব, নবাব কই গেল, নবাবের দুজন আছে, দুজনকে ফিনিশ করে দিল ভাই, দেখতেও পারলাম না ভাই। নবাব রিমোন ভাই এখান থেকে পুরের আরেকজনকে নক করে দিল, নবাব রিমোন ভাই, নবাব রিমোন ভাই এখান থেকে দুজনকে নক করে দিল। এখানে শ্যাডো চলে আসছে, এখানে জিএস আছে, আর মাত্র তিনটে ক্লান আছে, নবাব আছে, জিএস আছে, শ্যাডো আছে। ওকে ভাই, টু ভার্সেস টু ভার্সেস ওয়ান, দুজন দুজন একজন, এখানে শ্যাডোর দুজন আছে, নবাবের দুজন আছে, জিএস একজন আছে। ওকে দেখা যাক লাস্টে কী হয় এখানে, জিএস দেখা যায়। এখান থেকে নবাব জিএস এর শ্যাডোর একজনকে, এখান থেকে নবাবের একজনকে, ও ভাই এখানে নবাব নবাবের একজনকে নক করে দিয়েছিল শ্যাডো। এখান থেকে নবাব আজকে চিকেন নিয়ে নিল, বরাবর দুইটা ডিআরএম এর চিকেন নিয়ে নিয়েছে, পিএমএল এর চিকেন নিয়েছে। নবাবের এখানে কিল সংখ্যা হচ্ছে 15টি, শ্যাডোর কিল সংখ্যা হচ্ছে 12টি, জিএস এর কিল সংখ্যা হচ্ছে 2টি, পুরের কিল সংখ্যা হচ্ছে 3টি, 5 নম্বর আছে পিএলবি, পিএলবির কিল সংখ্যা 0, 6 নম্বর আছে বিডিএস, তাদের কিল সংখ্যা হচ্ছে 8টি, 7 নম্বর আছে এসআরকেএম, তাদের কিল সংখ্যা 0, 8 নম্বর আছে টিম এস, তাদের কিল সংখ্যা 1টি, 9 নম্বর আছে ডিবি, ডিবির কিল সংখ্যা 4টি, 10 নম্বর আছে বিএনএস, বিএনএস এর কিল সংখ্যা হচ্ছে 4টি, 11 নম্বর আছে রিক্স, তাদের কিল সংখ্যা 0, 12 নম্বর আছে বিডি, তাদের কিল সংখ্যা 0, 13 নম্বর আছে এক্সবট, এক্সবটের কিল সংখ্যা 0, 14 নম্বর আছে নিনজা, নিনজার কিল সংখ্যা 0। ওকে একটু স্ক্রিনশট মেরে নেই। ওকে অনলি নবাব, অনলি নবাব, নবাব পরপর দুইটা চিকেন নিয়ে নিছে ভাই, ট্রিট দিবেন কবে এটা কোন আগে মিয়া, পরপর দুইটা চিকেন নিছেন, দুইটা চিকেন মানে দুইটা ট্রিট। ও ভাই আপনাদের কাছে দুইটা ট্রিট পেয়ে গেলাম, দুইটা ট্রিট কবে দিতেছেন সেটা বলেন আগে ভাই। উম্মে হাফসা লাভ রিয়েক্ট, ওকে ব্যাক টু ব্যাক চিকেন হৃদয় গেমিং, অবশ্যই ভাই আগেই বলছিলাম যে আপনারা ব্যাক টু ব্যাক দুইটা চিকেন নিয়ে নেন। ওকে নো প্রবলেম, হাই মমতা, হ্যালো হ্যালো বেবি, হ্যালো বেবি কি অবস্থা বেবি তোমার, আশিক ভাই মজা লেলো, মজা লেলো ভাই মজা লেলো আজকে পূজায়। হ্যাঁ বলো বেবি, বলো বলো বেবি, সজীব ভাই আমাদেরকে একটা ট্রিট দিতে চায়, আমরা ট্রিট নিব কবে ভাই। নবাব আমাদেরকে আজকে দুইটা পরা টপটপ দুইটা চিকেন, সে আমাদেরকে আজকে কি শুরু করলেন মিয়া, বেবি বেবি, সে আমার বেবি, সে আমার বেবি। মমতা তুমি আমার বেবি না বলো, লাইভের ভিতরে একটু বইলা দাও যে তুমি আমার বেবি। বেবি দেন, আসেন হৃদয় ভাই বেবি দিতেছি, আসেন। এই আশিক ভাই আপনি আমার মারেন কেন, আশিক ভাই লাগলে আপনি বেবিটি নিয়ে যান, তারপর আমার মারেন না ভাই, আমি অসহায় বান্দা খেলতে পারি না এমনি, তারপরে তো আমার মারেন। হ্যাঁ
এটা কি মনেস্টার নাকি? টিডিএম পারি না আমি, দৌড়ু মিয়া। হৃদয় ভাই আসেন আসেন, পরের ম্যাচে আসেন হৃদয় ভাই, খেলবো। হ্যাঁ বলো, এটার পরে কাস্টম খেলবে? কাস্টম আচ্ছা, আমরা এই স্কোয়াডই খেলি, এই যে আশিক ভাই, মনেস্টার, তুমি, আমি, বেবির সাথে খেলবো ভাই আমি। আসেন আসেন, বেবির সাথে খেলবেন, আসেন ম্যাচ খেলবেন, আসেন, সমস্যা নাই। বেবি তুমি তো ফেমাস হয়ে গেছো বেবি, এইগুলা এগুলা এগুলা যদি তানু ভাই শোনে, ও ভাই একটা গান দে, একটা গান দে, একটা গান দে। আমার সামনে ফুল, আমার সামনে ফুল স্কোয়াড নাম, সেটা গান পাইলাম না, আগাইছিলাম সাহস কইরা, কিন্তু আমার ছাড়। আরে বাল দিতেছে, বাল দিতেছে শুধু। যা মরার আগে কিছু খাইয়ে টাইয়ে মরে যাই। ও ভাই একটা গান দে রে ভাই, কি একটা অবস্থা ভাই, একটা গান পাইতেছি না। ও ভাই ভাই বাঁচাও, আমারে বাঁচাও কেউ। এই হালারে ঘুষা, এই হালারে ঘুষের ড্যামেজ ল। বড় গুছিয়ে মারতে হয় না নাকি? গান দে ও ভাই, গান দে, একটা গান দে। আমি ভাই ফাটি, আমি তো গান পাইনি। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, জাস্ট এ মিনিট বেবি, জাস্ট এ মিনিট। হালা গান পাই নাই আমি, কিছু পাই নাই আমার, এটা গান ভাই দাঁড়বেড়া, এটা কোনো কথা, এটা গান তো পাইতে পারে ভাই, আমি যে ফাইট নিব, এটা গান না পেলে কেমনে ফাইট নিব? আমার তো গান তো পাইতে দিবে, আর ঘুষে কি করবো আমি? মার 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 মার, দাঁড়াও মমত, আমি রাশের ভিতরে ঢুকতেছি, দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ মমতা, ও যে জায়গায় খেলুক, তোর দরকার আছে? ওরে ভাই S12 কে রে সালার, যাক 115 ড্যামেজ পাইছি বেটা, গুছিয়ে মুছিয়ে আর গুলি মুলি করে 115 ড্যামেজ পাইছি। বেবি বলো আইডি পাস, বলো বেবি আইডি পাস বলো। লা 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 লা, thank you.
Monster. BLB, Big Fan. ওকে তাহলে চলো আমরা আমরা টিডিএম খেলি নাকি কতক্ষণ লাগবে ওকে চলো তাহলে আমরা টিডিএম টিডিএম লাগা মনস্টার টিডিএম লাগা আরে সর্বনাশ খাইছে শান্তা ফোন দেন শান্তা ফোন দিবে কতকে ফোন দিবে কি হলে বলবো হলে আচ্ছা বলে দিচ্ছি দাঁড়াও হ্যালো ব্রাদার হ্যালো 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 কান 90 অনলি কান 90 ব্রো অনলি কান 90 ব্রো টিম ম্যাচ লেটস গো কিছু তো বললো না ব্রো কান 90 ব্রো পিছন দিয়া হায় রে কপাল পিছন দিয়ে মারছে আমি দেখতেছি না তোর জে ফোর এর মায়রে বাপ Killing spree for the blue team. The blue team's streak has just been put to an end. The blue team is in the lead. Free for the blue team! Clear.
Reloading. Cover me. ওর মা দাঁত তুই বুমটা মারলি ইরে ভাই অ্যাঙ্গেলে দৌড়াইতেছে কেন করলাম এটা এজেন্ট 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 হ্যালো বেবি এজেন্ট ওরে ভাই কি হইতেছে এটা ওরা দেখি মারতেছে খাইছে তো killing spree for the blue team great you're about to win the red team doesn't have a lot of time left the blue team's streak has just been put to an end blue team victory আশিক মামাই কোপাই দিয়েছে 1 লাখ খাইছে রে কিরে ও আবার কি শেয়ার ভিডিও করছে দেই তো আরে মাস্টার রে মাস্টার হ্যালো মাস্টার হ্যালো মাস্টার কি হলো তোমরা কই আও 1 লাখ স্টার দাও আচ্ছা কথা শোনা লাগবে না 1 লাখ স্টার দেই তোমাকে খেলা বলে আমি তোমাদেরকে ছুটিয়ে দেবো হ্যাঁ দাঁড়াও এখন দিও না স্টার দিও না দাঁড়াও বলার পরে স্টার দেবা ছুটিয়ে দেবো ছুটিয়ে দেবো নোংরা হবে না 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 দাঁড়া 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 আমার বেবি এলো দাঁড়া আমার বেবি অফলাইন মাস্টার মাস্টার আইডি পাস দিচ্ছি ঢোকো গ্রুপে আইডি পাস দিচ্ছি আইডি দেখে মাও তোমরা 1 স্লটে বসো আমরা 2 স্লটে বসে আসো এখনই এখনই এই যে আমি আইডি পাস দিয়ে দিলাম আহ দেখি আইডি পাস হয়েছে 01026 01026 দেছো ডাবল 01026 23 12345 2 4 7 টাই তো
ओके आशिक भाई आओ, आशिक भाई डोको, आशिक भाई डोको। हेलो आशिक भाई, डोको 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 डोको। 1 2 3 4 5 মেসেজ তো দিছি আমি, সে গ্রুপে দিছি, আমি বলি শোনেন, আপনার আইডি পাস হচ্ছে 110 26 23। হ্যাঁ বলো বেবি। ওকে ওকে বেবি, আমি তোমারটাই ঢুকতেছি, যাও ভাই। 110 110, তারপর তো 26 23, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। ওকে এখনই ঢুকে, এখনই 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 হোগা, তোমার হোগা হোগা পিন হয়েছে 1 2 3 4 5। হ্যাঁ ওইটা লেওয়ার লেওড়াটাই, হ্যাঁ লেওড়া লই ঢুকো। হ্যাঁ ওয়ান ওয়ান জিরো টু জিরো টু সিক্স টু থ্রি, পাসওয়ার্ড 1 2 3 4 5। আমার বেবি কই, আমার বেবি ডে ঢুকলাম। আমায় বেবি ওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া, এটা দিদিরে তাহসিন ইসলাম ভাই ঢুকে পড়েন, আইডি পাস তো দিছি, তাহসিন ইসলাম ভাই ঢুকে পড়েন। আইডি পাস হচ্ছে গিয়ে 110 02 623, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। হট আসলে ভালো হতো, আর একটা স্কোয়াড নাও তোমার ক্লানের। কেন ভাই 5 লাখ গুণা, আসেন ঢুকেন, আসেন খেলি একসাথে, খেলি আসেন। ডিপ্রেশন আছে, কি নিয়ে ডিপ্রেশন ভাই বলেন, মজা দিচ্ছি বলেন, আমরা এখান থেকে মজা করবো, আসেন। ৩০০ পিসি গেছে, কেমনে গেছে ভাই? আপনার 300 পিসি গেছে, আর আমার ক্লানের মাস্টার আমাদের মাস্টারের 2100 পিসি গেছে ভাই। নবাব চিকেন নিছে, হ্যাঁ নবাব চিকেন নিছে আজকে। ও সো স্যাড ভাই, এই যে মেসেঞ্জারে ফোন আসছে, কি একটা অবস্থা রে ভাই, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কে ফোন দিচ্ছে? সরি ভাই আমি নিতে পারিনি, ও সো স্যাড ভাই, কেন নিতে পারলেন না? ও স্যাড ভাই, কোন দিকে খেলবো চিন্তা করতেছি, এদিকে আমার 4টে ক্লান,
ভাই আগামী কালকে চিকেন নিয়ে নিয়েন ভাই, ডিআরএম পিএমএল দিয়ে চিকেন নিয়ে নিয়েন আগামী কালকে, সমস্যা নাই। আমার কেডি কমে গেছে রে, ওরে সম্পান ওয়ালা দিয়া মারে কুল্লি রে বনা, like the money.
কি রে ভাই, স্টার্ট কি দিবে নাকি বাল?
কবে স্টার্টের পরে স্টার্টের পরে বেরিয়ে দিয়েছেন কই কই আশিক বেড়ে ডাক আশিক বেড়ে ডাক আশিক বেড়ে ডাক হ্যাঁ ভাই কশিক ভাই হ্যালো আশিক ভাই ফ্যাক্টরি দেখ 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 পানি ভিতরে নামাইতেছে দেখ কেমনটা লাগে খেলা খেলার গোষ্ঠী স্তুতি আমি তুই হারা বলা তুই তুই ফল বাড়াইছো গা Don't kill, bro. DL, don't kill, bro. দোনের মধ্যে নামাইছোস বেলা হাউগা মেজাজ খারাপ হয়ে যায় দেওয়ার বেটা খেলার গোষ্ঠী দিদা শোনা কইছো না ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করে আছে ওদেরকে তো মাইরা দিছে আমারে মেয়ে পানির ভিতরে যায় না মাই দিছে বাল আমিও সেম মারা খাই বের হয়ে চলে আইছে বাল মেজাজ গেছে খারাপ হয়ে আরে আমার নামাইছে গিয়া ভাই পানির ভিতরে মেজাজটাই গেছে খারাপ হইয়া ক
ও বের হয়ে গেছে, ও খেলে নাই তো, ও তো বের হয়ে গেল না, ও রাগ হয়ে গেছে আমার উপরে। ও ওর স্লটে দেয় বসতে বলছিল, আমি তো ওর স্লটে দেয় বসি নাই, রাগ হয়ে গেছে। না ও বলছিল যে তুমি আমি হট, তারপরে আপনার আপনি একসাথে খেলবো, আপনি বের হয়ে গেছেন আমি বের হয়ে গেছি, ও রাগ হয়ে বের হয়ে গেছে। তা তো ঠিক না, আমাদের আমাদের মমতা বলছে আইডি পাস, আরে ভাই মেজাজটা গেছে খারাপ হয়ে, কখন থেকে বসে আছি, স্টার্ট দেয় না স্টার্ট দেয় না, কি একটা অবস্থা। কি রে ভাই কি হইতেছে এটা? এনিমি এনিমি ডাউন, মর এনিমি এনিমি ডাউন, ব্যাপার না বাদ দেন, এটা কাস্টমই তো, আমি মরে গেছি বের হয়ে গেছি। বাইরে থেকে এনিমি আসছে, থেকে এনিমি আসছে, এনিমি ডাউন, এনিমি এনিমি ডাউন, এনিমি ডাউন, এনিমি ডাউন, এনিমি enemy. Enemy. Enemy down. Enemy. Enemy. ভিতরে আসেন ভিতরে আসেন, এনিমি ডাউন,
এক লেভেলের ব্যাগ কি রে ভাই, আপনার কি কিছু লাগবে ভাই? ফার্স্ট কিট ম্যাট কিট কিছু লাগলে বলেন। এনিমি down একটা নক করে দিছি ভাই। enemy down এ ফ্লার গানটা কে মাল, ফ্লার গানটা কে ফলাইলো? মারছেন ফ্লার গান মারছেন? তাহলে আমি রেখে দিছি কেন? আছে আছে, ফার্স্ট কিট দিব। ওকে নো প্রবলেম, গাড়িতে আসেন, গাড়িতে আপনি চালান। কিল আর একটা মিস করে ফেললাম, কার কিলে জানি মিস করে ফেলছি। কোন জায়গা দিয়ে মারছে আপনারে? দেখেন দেখেন দেখেন, এই ঘরের ভিতরে ভাই। ও ভাই 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 ভাই, মারেন 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 মারেন। এই যে আরেকটা এই পাশে, আরেকটা এই পাশে, এইটা এই পাশে। ওপি 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 ওপি, আরেকটা এসে আমার। সিক্সকোপটা লাগবে, সিক্সকোপটা একটা ম্যাগ দিয়েন থাকলে। একটা ম্যাগ দেন S12 এর জন্য। আপনি কি ফোর ফিঙ্গার? ও ভাই আমি 3 ফিঙ্গার ভাই। আপনি কেমনি খেলেন? আপনি দেখি তো একটু লাফান তো। ও ভাই ওপি ওপি ওপি, আসেন আসেন। না 5 ফিঙ্গার খেলা তো প্রচুর হার্ড ভাই, 3 ফিঙ্গারে মাঝে মধ্যে আমার কষ্ট হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ, আপনি যে করতে করতে হয়ে যায় আর কি। আমরা কি এখানে থাকবো অল্প বেশি নাকি কোনো দিক যাবো? দেখছি, মারিস না রে ভাই, তোর ভাই আমি। সেটাই তো, পিক দিতে তো ভয় করতেছে। এদিক দিয়ে আসেন, আমি এদিক দিয়ে যাচ্ছি ভাই, আপনি ওদিক দিয়ে যাবেন। আরে শালা রে, দেখে ফেলছে রে ভাই, আমি দেওয়াটাকে দেখে ফেলছে। আপনি এখান থেকে সরে যান, সরে যান, সরে যান, ওর ফুল স্কোয়াড আইতেছে, সরে যান, সরে যান। সরে যান, সরে যান। ওকে তনু ভাই, একটু রেস্ট নেই এখন আমার। কিরে মাস্টার, মাস্টার কথা শুনি কিভাবে ভাই আপনার? কেমনে কি ভাই, আপনারা কি ম্যাচের ভিতরে? ওকে ঠিক আছে, নো প্রবলেম। ওকে ওকে তানু ভাই, তাহলে খেলেন ভাই, আমার ফোনটা চার্জ নাই। সেই মনে করেন কয় ঘন্টা হয়েছে দাঁড়ান দেখেনি, 1 ঘন্টা 74 মিনিট ধরে, মানে 174 মিনিট ধরে লাইভ করতেছি, 174 মিনিট ধরে, 3 ঘন্টা ধরে লাইভ করতেছি। ওকে দাদা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে গুড নাইট, আজকের মতো বাবার বাবা 174 মিনিট হয়ে গেছে।